আচ্ছা আমি আজকের এই মার কাজে জাল কি বলবো মনে করে এলাম সব ভুলে গেলাম গো এই মার কাজ থেকে কে লোক কেন মার কাজ মার কাজের লোকরা কারা আপনারা কেউ জানেন না ইলিয়াস রহমতুল্লাহ আলাই নৌ বর কাদা উনার বড় ভাইয়ের নাম ইয়াহি সাহেব তার ভাইয়ের নাম ইসমাইল বাপের নাম মোহাম্মদ উনিশশো চুয়াল্লিশ সালে দুনিয়া থেকে চলে গেছেন কেতাবে দেখতে পাচ্ছি উনি যখন যৌবনকালে ছিলেন তালবিলিম কোপরে এক রুমাল বেঁধে লাঠি হাতে করে বলতেন চলো আমার সাথে বেনামাজির দিকে ডেকে আনি তিনি হচ্ছেন ইলিয়াস রহমতুল্লাহ আলাই উনিশশো চুয়াল্লিশ সালে ইন্তেকাল করেছেন তার ছেলে ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই আরবিতে হায়াতু সাহাবা বই লিখেছেন সৌদি সরকার মেডেল পুরস্কার দিয়েছেন একজন ভারতীয় আরবিতে হায়াতু সাহাবা তিনার নাম ইউসুফ সাহেব তিনি চৌষট্টি হিজড়িতে মারা গেছেন উনিশশো চৌষট্টি সালে কুড়ি বৎসরের ডিফারেন্স বাপ বেতার ইউসুফ সাহেবের বিয়ে হচ্ছে মরেতে এসছে মৌলানা তানবি রহমতুল্লাহ মানে মেহমান

নাই লাই তো আজকে ওনারা বাপ বেটাই চলে গেলে তারপরে চলছে ওনাদের সম্বন্ধে কিচ্ছু জানে এগুলো শুনেছেন একজনা লোক বললা হয়তো মনার শকর সাহেব আজকে মার্কাজ মসজিদ আছে চলো ওনার সাথে নাস্তা করব। উনি বড় পীর বহরমপুর আর বেলডাঙ্গা একজনা লোক দিল্লিতে এলেন ইলিয়াস রহমতুল্লাহের সাথে নাস্তা করবে। রোজার মাস এফতারি বুনো ডুমুর বুঝেন আমরা না বুনো ডুমুর এই ডুমুরের থেকে একটু বড় একটা খাঞ্চাই ওই একটা ডুমুর আর একটা খেজুর এনে নামিয়ে দিল খাঞ্চাটা ডুমুরটা খুঁটে খুঁটে খেলো মেহমানও খেলেন উনিও খেলেন আর মেহমান মনে মনে করলেন ভাবলাম এক আর হলো আর এক আমি কি ভেবেছিলাম জানেন মারকাজ মসজিদের চলসা কলকাতার রয়্যালের বিরিয়ানি আর সে খাবার এখানে এসে দেখছি খাবারই নাই বলছে গরম গরম ভাত এনে দিলে দিয়ে আমাকে আবার একটা ডিম বেরন করে দিলে যাতে উনি কিছু না বললেন কিন্তু আমি তো বলবোই আমার মুখ দিয়ে শেষকালে একজন আবার কি বললে গো নাম ভোগটা বুঝতে পেরেছেন কীর্তি ভোগ আর তার সঙ্গে একটু দই মানে যা হইছে ভুলে যা ওই দুটো খেয়ে ভুলে গেলাম দোয়া করছি মনে রাখবো তো ইলিয়াস সাহেবের সঙ্গে উনি বসে গেলেন দিয়ে সাহারিতে বললে কি হায় লাও কুচ সেই খাঞ্চাটা সেই খাওয়ার ডুমুরটা আর সেই খেজুরের আটির সাথে একটু লেগে থাকা সকালবেলায় উনি বললেন ভাই ইলিয়াস তুম রহো আমি যা আমি এক সোচকে আয়ে থে আর দুসরা খাওয়াটা বুঝতে পারলেন এই যে কি খাই বুঝতে পেরেছেন একটা ডুমুর খুটারে খুঁটারে আর আমরা মার কাছে যখন যাই কলজে ভুনা আলাদা মগজ ভুনা আলাদা গোস্ত কষা আলাদা ছাগলের আলাদা সাদা ভাগ আর আপনার দিকে ভাতে ঘি কত রকমের কামরাই দরজা লাগিয়ে ইলিয়াস রহমতুল্লাহ আলাই ডুমুর দিয়ে ইফতারি করছেন আর রুবুল্লাহম সচেছে এখন আমরা মুলবিরা এই তবলিক করলে بولے بھائی ہم بمبئی گئے تھے جم جم سوئٹ مٹھائی لایا اور ایک آدمی نے سمندر کا مچھلی لایا اور اتنا کھایا اتنا کھایا کھانے کا کوئی ختم نہیں کون کتنا دن, دن جائے گا ایک جنہوں نے بولا ہمارا تین دن لگ لیجیے ایک جا ہمارا تین دن لگ لیجیے ہمارا, 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 ہمارا چار دن تار پر تادی کے پاٹ ہی دل ہے بیداتی گائے پورے سکھانے جیب نکالو بولے محجود کھے تو بابا نام بغان جیم ہی کھاؤ گا তখন বলছিল জমজমের মিষ্টি তো কিছুই নাই বে এই যে ইয়ে কবি কভার এটা কি কবি কখনো কখনো বন্ধু বান্ধব জুটে গেলে খাবার একটু ভালো তা নাহলে আল্লাহর রাস্তায় বেরোনো মানে আগুনে পা দেওয়া কিসে পা দেওয়া আগুনে আমি চকলি জামাতে তিন দিনে গিয়েছি একটা গায়ে বুঝলেন আমার পিছনে খালি টিন দারাম 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 শালা তো করবি তিনটা বাঁচিয়ে দিলে একটা গায়ে গেলাম একজন বললে আল কাদা লাগিয়ে দেওয়ার পাছাই এটা হলো আসল প্রাপ্য আর এমনি দাওয়ত দিয়েছে খয়ে দিলে ওটা বাই চান্স তবলিগের আসল হচ্ছে কষ্ট পেতে হবে সহ্য করতে হবে ধৈর্য ধরতে হবে খেতে পাবে না এইটাই আসল বাই যদি খাবার জুটে যায় আমি একটা গ্রামে গেলাম তখন ওই পুরুষ মানুষের না তো বাহির ঘন্টা নাম চল্লিশ জোড়া লোক গেলাম আমাদের নিয়েটাও খারাপ ছিল তিনটে জামাই ছিল সেই গায়ে আর আমরা ছিলাম ওরা লাগে তা আমরাও লাগব নিয়টটা গোলমাল তারপরে বুঝলেন আমি নেড়া ছিলাম আর আমাদের আর একটা সাহেব আব্দুর শুকুর সাহেব ছেলেরা এসে খালি বলছে ন্যাড়াটাকে মার নেড়াটাকে শুকুর সাহেব বললে মসজিদ ভেতরকে পালিয়ে যাবে তোকে আর আমাকে খালি মারছে পালিয়ে গেলে হবে কি ভাত ছিল ভাতে ছেলেরা ধুলো দিয়ে দিলে আমরা জম্মার নামাজটা পড়ে আমি ওয়াজ করতে দাঁড়িয়েছিলাম বলে এ ক্যাম করে কথা বলবে আমি ক্যামও জানি না কথাও জানি না টুক করে বসে পড়লাম দিয়ে জম্মার নামাজ পড়ে মাথায় হাঁড়ি পতিলা নিয়ে পাশের গ্রামে আমার ছাত্রদের গ্রাম সেখানে আমার বোনের বিয়ে দিয়েছি সেখানে গেলাম ওরা পুকুরের মাছ ধরে রান্না করে চারটে সাড়ে চারটার সময় আমাদেরকে খাওয়ালেন কিন্তু এখানকার পিরোপুরটা হচ্ছে এখনই বেরো এটা হলো তাবলিক যারা মনে মনে করছেন দারুণ পাবো দারুণ খাবো ভুল ধারণা কুরবানি করতে হবে ত্যাগ তারপরে যেয়ে কিছু পাওয়া যাবে তার নাম গুণীজনেরা জ্ঞানীজনেরা এখন আপনাদিকে আমি বেশি জ্বালাবো না জ্বালাতন করব না কোরআন শরীফে একটা আয়ত পড়ি হেবুল সীমালংঘনকারী সীমালঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসেন না কিসে কিসে সীমালঙ্ঘন জামাই জুতোই কোটে বিয়েতে খরচ তো নাকি নামাজে সীমালঙ্ঘন জোহরে চার রাখা নামাজ ফরজ আপনি বলছেন আজ আমাকে খুব ভাল লাগছে ছ রাকাত পড়বো সীমা লঙ্ঘন এসার নামাজ পড়ে ঘর যাও মাই দে আর কাম হিয়ার ইউ সিট বাই মি কে চা করে খাও তার সাথে খানা খাও বলছে আমি সারা রাত নামাজ পড়বো আমি খেপে গেছি সরে যা আহ মরার পরই ফেরেস বলবে কাম হিয়ার মাই দিয়ার সারা রাত নামাজ পড়িলে বলে হ্যাঁ কোথা পেহলি বল তা তো বলতে পারবো না আমার ব্রেন কাজ করছিল না ওটা কি হলো সীমা লঙ্ঘন আল্লাহ নবীর জন্য বিবি আয়েশা বলছেন দুরাকাত নামাজ পড়তেন আবার শুয়ে যেতেন আবার উঠে দুরাকাত পড়তেন আবার শুতেন নবীরা ঘুমুলে উজু ভাঙে না নবী বলতে চাইছে তোমরা শুবে আর নামাজ পড়বে তোমাদের ঘুমটার প্রয়োজন আছে সকালে উঠে হালাল রুজি রোজগার করবে তাই তোমরা শুবে মুসলমানরা আপনারা এসছেন মৌলবী শকত এমনি আব্দুল করিম আমি গরিবের ছেলে এ বেলরাঙা আমি প্রচুর এসেছি আমার বিষ কালো আজকে একবারই সাদা অনেকবার গোটা বাংলা আর এই যারা এইসব করে বেড়াচ্ছে এরা আজকে ছোট ছেলে ওদের বাবরা আমাকে দেখেছে তখন এইসব ছিল না সাড়ে তিন ঘন্টা ওয়াজ করেছি নাই মূর্ত সাহেব আড়াই ঘন্টা আমি সাড়ে তিন ঘন্টা। এখনো তিন ঘন্টার ক্যাসেট আছে দু হাজার সাত সাল নারায়ণপুর হুগলি জেলা দেন মোবাইলে আওয়াজ সেই কথাবার্তা সেই গলা আজ আর নাই তিন ঘন্টা নারায়ণপুর হুগলি জেলা ফরিদ বাবার ঘরে তিনি দিল্লিতে থাকেন তো ইসলাম কোরআন শরীফ থেকে বললে তবে তো মানবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমুআ হেই ঈমানদাররা তোমরা দিয়ে যখন জুম্মার নামাজের জন্য ডাকা হয় ফাস আউ ইলা যিকিরিল্লাহ তখন তোমরা যিকিরের জন্য মসজিদে এসো তাফসিরে জালালাইন তাফসিরে বাইদাবী যিকির মানে নামাজ এই কারণে সাধারণ লোককে বলা হয় 16টা সাবজেক্টে জ্ঞান না থাকলে কোরআনের অনুবাদ করতে পাবে না ষোলোটা সাবজেক্ট তবে কোরআনে হাত দাও নাহলে কোরআন পড়ো অনুবাদ যদি করে রাখি অনুবাদটা পড়ো নিজে থেকে ফুটানি করতে যেও না ইকুল উকুল দুকুল যাবে ফয়জা কদিয়াতি সলা যখন নামাজ পড়া হয়ে গেল ফান্তাসের ফিলারতে তখন তোমরা জমিনেতে ছড়িয়ে যাও মুন্তাসির হও না বিখার যা না ফান্তাসের ছড়িয়ে যাও বেলডাঙ্গা বহরমপুর আর দিকে রেজিনগর ছড়িয়ে যাও কি করবে ওবিন ফাজলিল্লাহ আল্লাহর দেওয়া রুজির সন্ধান করকা ব্যবসা বাণিজ্য লেন দেন আদান প্রদান মজদুরি মুটেগিরি চাকরি নানাভাবে তুমি আজকে চাকরি বললে মানুষ খুশি কালেক্টর একজনার স্ত্রী বলছে আমার স্বামী কালেক্টর কিন্তু তাকে যদি বলা হয় সংগ্রাহক কালেক্টর মানে তোর স্বামী গভর্নমেন্ট তার কাছে বেড়াই লোকের কাছে কালেক্টর মানে সংগ্রাহক তো আমরা মনে করি চাকরি দ্যাট মিন্স সারভেন্ড এ গভর্নমেন্ট গভর্নমেন্টের সারভেন যত বড়ই চাকরি হোক সে সারভেন আমরা কিন্তু তার মূল্য দিনা মরান তাহের সাহেব রহমতুল্লা আলাই সিদ্দিকুল্লাহ শ্বশুর আমার ওস্তাদ ক্যালকাটা আলী আমার স্যার প্রিন্সিপাল তিনি কিন্তু আমরা আলেমরা মুরাদাবাদ সাহারানপুর দেবমান পাশ করে কোনো মাদ্রাসায় চাকরি পেয়েছি হাই মাদ্রাসায় কোনো স্কুলে পেয়েছি বললে খুব রাগ করতে বলে আমাদের খেয়ে ওদের কাজ করবে তোর কাছে মাদ্রাসা এক পয়সা নাই পড়াবার লাই নাই খাবার লয় নাই তুই কার গরু চড়াবি তুই দিনের খেত কর সমাজের কর নিঃস্বার্থভাবে এইভাবে আলে মোলামারা আমরা দিনের কাজ করে বেড়াচ্ছি এখন আমার ছেলেই ইয়াসিন আরো সব যারা প্রমুখ পন্ডিত আছে কখন দেবেন কতক্ষণ বলতে হবে খাবারের বন্দোবস্ত কি কি আমি পঞ্চাশ বর্ষ রুয়াজ করছি কখন দেবেন বলি না আর কে কে বক্তা আছে জিজ্ঞেস করি না টাইম কত বলি না যখন দেবেন দেবেন যতক্ষণ পারবো বলব কিন্তু এখন আমাদের পিছনে একটা ফেও আছে আজকে কি সরকার এতক্ষণ টাইমের পরে তোমরা আমি একবার বর্ধমানে এক জায়গায় ওয়াজ করছি সেখানে আপনার দিকে ওয়াক ফের জায়গা কলেজ সঙ্গে সঙ্গে দুটো পুলিশ এসে সামনে দাঁড়িয়ে গেল বলে স্যার টাইম স্যার ঘড়িটা গন্ডগোল হয়ে গিয়েছে কখন যে ব্যাটারি লো হয়ে গিয়েছে দেখি নাই স্যার আর ঘড়িটা গন্ডগোল হয় নাই ওটা কায়দা করতে হলো নাহলে শকতকে তুলে নিয়ে চলে যেত স্যার ঘড়িটা ব্যাটারিটা লো হয়ে গিয়েছে দিয়ে আমরা ঠিক ওরা ঠিক আছে বন্ধ করো আমরা এক্ষুনি বন্ধ করছি কোন সালা বলে আবার তা পিছনে আমাদের টাইম বাঁধা আছে বারোটায় ওনারা বলেছে শেষ করতেই হবে আর এই মার কাজের জালসা সবাইকে অনুরোধ করে রাখলাম যে যা পারবেন সাহায্য করবেন মনে রাখবেন আর একটা কথা বলে দিই ভুলে যাবেন আমার গাড়িতে আমার বিশ্ব বিশ্বনবীর জীবনে লেখা আছে হজরত শেখ ইউসুফ সাহেব লিখেছেন যিনি বড়মূর্তি সাহেবের খলিফা আমি অনুবাদ করেছি নবীর বিবি কতগুন কতদিন বেঁচেছিলেন মক্কায় কতদিন মদিনায় কতদিন কতজন বিবি নবীর পরে বেঁচেছিলেন ওই সব আছে ওই কুড়ি টাকার বইয়ে আপনাকে দু হাজার টাকার বই হাতারলে তবে ওই কথাগুলো পাবেন যাদের নেবার দরকার আমার গাড়িতে রাস্তার উপরে এই মার কাজের ওই দিকটাতেই পশ্চিম দিকে রাখা আছে আপনারা পাবেন এখন আমার জন্য আপনারা দোয়া করেন আপনাদের জন্য আমি দোয়া করি ইনল্লা আল্লাহবুল মত দিনে রবীন্দ্রনাথের একটা কথা বলি রবীন্দ্রনাথ বলেছেন গাইতে জানো থামতে জানো তো থামার দাম বেশি গাওয়ার থেকে কে ঠিক টাইমে শুরু করে ঠিক টাইমে শেষ করতে পারে কথা এমনভাবে শুরু করে কথা শেষ করতে পারে অনেক আর শেষ করাটা খুঁজে পাই না তো আমি আজকে মার কাজের জলসাই এসেছি ভালো বসে এনেছেন আমি আজকে মগরবের সময় চলে এসেছি মার কাজকে আমার ভাই রিয়াসতুল্লাহ ছিল বাবু ছিলেন আমাদের ইয়াসিনের সময়কার আমাদের আমরা আব্বা যান রিয়াসুল্লাহ আমার ভাই মুরাদাবাদে পড়তে একটু পাতলা ছোট পাড়া ছিল আর আমি বিয়ে করে পড়তে গিয়েছিলাম আমি আঞ্জমানের সেক্রেটারি আমি ফুটবলের প্লেয়ার রিয়াসুল্লাহকে মারতাম কথাই কথায় পাতলাপাড়া আজকে বলি ভাই মাফ করে দিবি বহুত মেরেছি বলে না ওসব আমার আর মনে নাই এখন পশ্চিম বাংলার একজন প্রখ্যাত বিখ্যাত বক্তা যিনি না গেলে আদায়ের মঞ্চটা মানায় না আর আমাদের ইয়াসিন এখন ওয়াজ করে বেড়াচ্ছে আজিজুল আজিজুলবাবু এসব প্রখ্যাত বিখ্যাত তো এই মার কাজের জন্য দোয়া রইল আপনাদেরকে দোয়া করার জন্য আবেদন করছি আর আমার জন্যে আপনারা দোয়া করবেন আমি অসুস্থ পাটা পড়ে গিয়ে আপনার দিকে একটু ক্যারাচ হয়ে গেলো এখন ক্যালসিয়াম ট্যালসিয়াম খেয়ে অনেকটা ভালো ধরলে চলতে পারছি তখন চলার কোনো সিন ছিল না আড়াই মাস পেরিয়ে গেছে বোধহয় তিন মাসে পড়ে গেছে এখনো পর্যন্ত ভাঁড়শিতে লাগছে আপনারা গুণীজন জ্ঞানীজন এখানকার লোকরা গুণী জ্ঞানী মানি সম্মানী تجرے سمان کے سامنے رکھے ہمیں ایکٹو دعا کرب سب ہمارے دعا کرن اللہ صلیٰ محمد ولا علی محمد قما صلی تالہ ابراہیمہ وال علی ابراہیم انق حمید مجید اللہ بارق اللہ محمد ولا علی محمد کمہ بارک طالہ ابراہیمہ ولا علی ابراہیم ان کا حمید المجید ইলাহাল আলামিন আহকামুল হাকীবিন ওন্ত জামী জিরা খায় তুমি আজিসে তুমি ওন্তে তুমি আমাদের সব অপরাধ ক্ষমা করে দাও তোমার কাছে ক্ষমা চাইছি তুমি ছাড়া কেউ নাই হে মওলাই আমাদের যারা অসুস্থতা থেকে আরোগ্য দান করো এই মার মারকাজকে সর্বাঙ্গিন সুন্দর করে দাও এর অভাবকে তুমি গায়েবের খাজানা থেকে মিটিয়ে দাও আল্লাহ মা বাবা দাদা দাদি নানা নানি খালা খালু শ্বশুর শাশুড়ি আরও যারা আত্মীয় স্বজন চলে গেছেন তাদের সকলের মাঘ ফেরাত করে দাও আমরা যখন যাব ইমানের সঙ্গে মৃত্যু দিও আমার বেলডাঙ্গা আমার মুর্শিদাবাদ আমার পশ্চিমবাংলা আমার ভারতবর্ষ তথা সারা পৃথিবীর মুমেন মুমেনা মুসলিমের মুসলিমার জন্যে দোয়া কবুল করো আল্লাহ যারা বলেছে যারা বলতে পারে নাই যাদের কথা মনে আছে যাদের কথা মনে নাই তাদের জন্য দোয়া কবুল করো জান্নাতুল বাকি জাতুল মোয়াল্লাই যারা শুয়ে আছেন তাদের জন্য দোয়া কবুল করো সহদায় ওহদ বদর হনাইন তবু খন্দক কারবালা তাদের জন্য দোয়া কবুল করো আমার মতো অপরাধী সারা বিশ্বে কেউ নাই এতগুলো মানুষের সামনে তো উবা করছি আস্তক ফেরুল্লাহ হাল্লাদি লাইল্লাহ হাইল কয়ুম আল্লাহ মাফ করে দাও কবুল করে নাও ইমানের সঙ্গে মৃত্যু দিও আমার এবং আমাদের আলা জন্য দোয়া কবুল করো রব্বানা আতিনা